বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নড়াচড়া শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা হয়েছে অনেকদিন পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন দিন ব্যাপী সভা করেছে তার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের এবং অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দের। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবার ঘোষণা দিয়েছেন এই মাসেই, এবং অনেকেই বলছেন যে সরকার ইতিমধ্যেই আগাম নির্বাচনের একটি বাতাস দিয়েছে। বিএনপির নেতৃবৃন্দ যারা তাদের এই তিন দিনের সভায় কথা বলেছেন তারা এক বাক্যে সবাই নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপির নির্বাচনে যাওয়া ঠিক হবে না সে কথা বলেছেন, এবং একই সঙ্গে এটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে আন্দোলনের কোনো বিকল্প নেই সে কথাও তারা বলেছেন। যদিও এই নেতৃবৃন্দের কথাই শেষ পর্যন্ত বিএনপির সিদ্ধান্ত কী হবে সেটি নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে, কেন সিদ্ধান্ত কোত্থেকে, বিএনপির আসবে কে, দেবে সিদ্ধান্ত নাকি যৌথ সিদ্ধান্ত হবে, এই নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে নেতৃবৃন্দই সিদ্ধান্ত নেবেন সেটি নিয়েও নানান প্রশ্ন নানান মহল থেকে তোলা হচ্ছে। আমরা বাংলাদেশে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হলো দুদিন আগে এবং বাংলাদেশের গণতন্ত্রের হালচাল নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। ডিজিটাল সিকিউরিটি একটি খড়গ মাথার উপরে রয়েছে, ডাটা প্রোটেকশন ল হচ্ছে সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে যে সেখানে মানুষের স্বাধীনতা খর্ব হবে, যদিও সেখানে ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করবার জন্যই সেই আইনটি সেটি বলা হচ্ছে। আমরা কয়েকজন সাংবাদিক নেতৃবৃন্দের হিসেব তলব করা হয়েছে, বিভিন্ন ব্যাংকের কাছ থেকে চাওয়া হয়েছে বিএফআইইউ সেটিও আমরা দেখেছি, সেটি নিয়েও আমরা কয়েকদিন দুদিন ধরে নানা রকমের আলোচনা শুনছি এবং নানা রকমের প্রতিক্রিয়া লক্ষ্য করছি। এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলা দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং ঢাকার নিজ বাসভবন থেকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ABNews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মেশা সুভাষ সিংহ রায়, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে বাংলাদেশ ব্যাংকের যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের 11 জন সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছেন এবং মানি লন্ডারিং সহ নানান সংশয় থেকে এই প্রশ্ন এই বিষয়টি তারা জানতে চেয়েছেন, এবং আমরা জানি যে বাংলাদেশের সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক সংগঠনগুলো রাজনৈতিক পরিচয় দ্বিধাবিভক্ত, জাতীয়তাবাদী সাংবাদিক, আওয়ামী সাংবাদিক এবং ইউনিয়নগুলো সেভাবেই বিভক্ত, এবং যাদের হিসেব নিকাশ চাওয়া হচ্ছে দুই পক্ষের সমর্থকরাই সেখানে রয়েছেন, সেই নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন। তো এই বিষয়টি আসলে কি বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে, সাধারণ পাঠকদেরকে বা দর্শকদেরকে? মিশা সুভাষ, অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনারও আমরা সবাই মিলে কামনা করছি, সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। আপনি যে প্রশ্ন প্রথমেই অবতারণা করেছেন সেটা উত্তর দিয়ে আমার পক্ষে একটু কষ্টকর, এই কারণে কোন প্রেক্ষিতে এটি ঘটনাটি ঘটেছে কিংবা এই এরকম একটি বিষয় সামনে এসে আমার সম্পূর্ণটা জানা নেই, কিন্তু বোধ করি আপনি যে কথাটি বলছেন যে এটা মানুষের মধ্যে কি বার্তা দিয়েছে, আপনি আবার উত্তর দিয়েছেন ওই আপনার কথনের ভিতরেই যে এখানে দুই মতবাদের সাংবাদিক নেতারাই কিন্তু রয়েছে। অত স্বাভাবিক কারণে আমার মনে হয় যে এ বিষয়ে আমার অধিক বাক বিস্তার না করাই ভালো, শুধু এইটুকু বলবো যে আইন যেন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়, আইন যেন সকলের জন্য সমানভাবে কার্যকরী হয়। বলুন, আমি একটা বিষয় একটু লেখা দরকার যে বাংলাদেশে আমাদের যে আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির যে অর্জিত সাফল্য সেই সাফল্যকে ধরে রাখতে গেলে একটি সমন্বয়ের প্রয়োজন, এবং একটি রাজনীতিতে গুণগত মান যে মানের কথা নিয়ে আমরা আলোচনা করি যেটা আমরা চাই সেই মান আমরা ধরে রাখতে পারিনি কিংবা মানের উত্তরণ ঘটাতে পারিনি, যে কারণে অনেকগুলো ব্যর্থতার জায়গা আমরা সর্বক্ষেত্রে দেখছি। এটা আমার ধারণা যখন মানুষের সক্ষমতা আরো বাড়বে, এখন মাথাপিছু আয় $2,227, এটা যখন $5,000 উন্নীত হবে আমার ধারণা তখন অনেক ব্যাপারে কিন্তু অগ্রগতির জায়গা আমরা দেখতে পাবো।
এটা আমার কাছে ব্যক্তিগত ভাবে জি জি নিঃসন্দেহে আরো বিস্তারিত আপনার কাছ থেকে এই বিষয়ে আমরা শুনবো। আর ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আপনি তো একেবারেই পেশাদার সাংবাদিক সম্পাদক, সো কি বার্তা আসলে দিচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক, বিএফইউজের দুই অংশ, ডিউজের রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ? এমনিতেই অনেকের অভিযোগ যে বাংলাদেশের সংবাদ মাধ্যম তো আসলে সরকারকে ত্যক্ত বিরক্ত তেমন একটা করছে না, তারা বা সরকারের সমর্থক, এমনকি বিরোধী মতের যারা যে ধারা বিএনপি বা জাতীয়তাবাদী ধারার সাংবাদিক, সেই সাংবাদিক নেতৃবৃন্দ যে খুব একটা সরকারের বিরুদ্ধে সরব সক্রিয় লেখালেখির মধ্য দিয়ে কাজকর্মের মধ্যে সেটিও নয়, কিন্তু একেবারে সব নেতাদের প্রেসিডেন্ট সেক্রেটারি 11 জনের বার্তা চাওয়া এবং বিএফআইইউ বা নিশ্চয়ই কোনো কারণ ছাড়া নয় এটি নিয়ে, আবার তাদের বক্তব্য যথাযথ যে এটি হয়তো অনেকেই স্বাগত জানিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ বা যাদেরটা চাওয়া হচ্ছে, তারা বলেছেন যে এটি যেমনটা সুভাষ সিং রায় বলছেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাদেরটা চাওয়া হচ্ছে তারা স্বাগতও জানিয়েছেন, আবার একই সঙ্গে বলছেন যে এতে করে অনেকের মধ্যে তো তাদের সম্পর্কে একটা সন্দেহ তৈরি করবে, আত্মীয় স্বজনের মধ্যে নানান জনের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু কোথাও আছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে 11 জনের চাওয়া এবং দুই পক্ষের ভেরি ইন্টারেস্টিং, কিন্তু কি বার্তা আসলে এর মধ্য দিয়ে দেয়া হচ্ছে বা আদৌ কোনো বার্তা দেয়া হচ্ছে না কিনা, নাকি জেনুইন কোনো কজ আছে সেটি অনুসন্ধান করা দরকার? আমি এটাকে স্থূলভাবে দেখি, মানে স্থূলভাবে দেখি এই সেন্সে বলছি যে সরকারের আসলে চতুর্দিকে যে ব্যর্থতা, সে ব্যর্থতা ঢাকার একটা কৌশল ধরেন। এটা কিন্তু এখন একটা আলোচ্য বিষয়, আপনি একটা আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়ে এসেছেন যে সাংবাদিকদের ব্যাংক হিসেব তলব করা হয়েছে, সাংবাদিক নেতাদের। তো সাংবাদিক নেতাদের কি আছে? অধিকাংশ সাংবাদিক বেকার এবং অধিকাংশ সাংবাদিক পয়সা পায় না, বেতন পায় মানি লন্ডারিং এর প্রশ্নটা কিন্তু যদি যদি সেরকম কিছু হয় তাহলে তাহলে আপনার এই এই 11 জন বেছে বেছে সাংবাদিক নেতৃবৃন্দ কেন? এই নেতৃবৃন্দের বাইরে বহু সাংবাদিক আছেন যাদের টাকা পয়সার হিসাব সম্পর্কে সন্দিহান আছে মানুষ। তো সুতরাং আপনি সেদিকে যান নাই, অর্থাৎ ব্যক্তিকে ধরতে চান নাই, আপনি গোষ্ঠীগতভাবে ধরতে চেয়েছেন, এটা একটা। কিন্তু গোষ্ঠীগতভাবে সরকার কেন ধরবে? আমি কি মানে আপনার কাছে বুঝতে চাই যে বাংলাদেশের সাংবাদিকরা বা সাংবাদিক নেতৃবৃন্দ এমনকি গত 11-12 বছরে করেছেন যা সরকারকে খানিকটা সময়ের জন্য খুব বিব্রত করেছে, বিরক্ত করেছে, এরকম কিছু করেনি, তাহলে সরকার কেন তাদের উপরে ক্ষেপে? সরকার এরকম কাজই করে, আমি আমি যেটা বলছি যে ধরেন করেনি, এবং আপনি শুরুতেই যেভাবে বলেছেন যে সাংবাদিকরা এমন কিছু সরকারকে করতে পারেনি বা লেখালেখি, লেখালেখির কোনো স্কোপই নাই এখন সরকারের বিরুদ্ধে, দুই লাইন লেখার কোনো জায়গাই নাই এই এই সংবাদপত্র জগতে। তো সুতরাং এক একটা কাগজে হঠাৎ দুই একটা কমেন্ট, তাও বহুত সতর্কতার সঙ্গে কখনো লেখা হয়। তো এখন আপনি যখন বলবেন যে এই সাংবাদিক নেতৃবৃন্দর ব্যাংক হিসাব তলব করলেন, কিন্তু এর বাইরে নেতৃবৃন্দ নয়, এর বাইরে যারা আছে তাদের কিন্তু বহু টাকা আছে, সেটা কিন্তু করা হয়নি। এখানে যেটা আপনি বলছেন যে এটা বিলিটেল করার জন্য, যে ধরেন এটা যদি প্রকাশ না করে, ধরেন কারো যে যে 11 জন এদের ব্যাংক অ্যাকাউন্টে কী আছে এটা যদি প্রকাশ করে, তাহলে কিন্তু একটা হিসেব ক্লিয়ার হয়ে যায়। আদারওয়াইজ এই সংশয়টা তৈরি হবে যে কী হয়েছে, এরা না জানি কত টাকা লুট করেছে, না জানি এদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, তা নাহলে সরকার হিসেব চাইবে কেন? তো এখন আপনি মানি লন্ডারিং যেটা বলছেন সেটা আমি জানি, সেটা তো যে কারো ক্ষেত্রে হতে পারে, এবং আপনি ব্যাংক হিসাব তলবের জন্য যদি আপনি বলেন, তো এই যাদের 11 জন এরা একেবারে তলানিরও তলানি, মানে এদের কোনো হিসাবের ভেতরে আসে না, আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এদের এদের কারো কাছে? আর শিওর অ্যাবাউট দ্যাট, আমি আমি এদের প্রত্যেককে চিনি এবং এদের কাছে যথেষ্ট টাকা আছে বলে আমি বিশ্বাস করি না, মানে তো সুতরাং আর টাকা বানাবার স্কোপ কোথায়, মানে সাংবাদিক টাকা বানাবে কোথা থেকে? তো এখন ব্ল্যাকমেল করার সুযোগ নাই, আপনি ধরেন একজন বড় লোককে ব্ল্যাকমেল করে টাকা বানাবেন, এর সুযোগ নাই এখন। কারণ ধরেন যাকে আপনি ব্ল্যাকমেল করতে যাবেন তার বড় আশ্রয় আছে, সুতরাং আপনি কোথাও আগাতে পারবেন না। এক কাজল দেখেন না, এক কাজল ফটোগ্রাফার কাজল একটা নাম প্রকাশ করেছে, কতগুলো মামলায় সে এখন পর্যন্ত ঝুলছে, তো সুতরাং সে সুযোগও নাই। তাহলে আপনি এদেরকে ধরছেন কেন? সমাজের ভেতরে আসলে যারা দুর্নীতিবাজ, যারা মানি লন্ডারিং করে, তারা হাজারে হাজারে আছে, যারা অনেক বিপুল বৃত্ত বানিয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের সংখ্যা কিন্তু অসংখ্য। সেই তালিকার ভেতরে এই সাংবাদিক নেতৃবৃন্দ আসে না,
তো সুতরাং আমি যে প্রথমেই বলছিলাম যে আমি স্থূলভাবে বলছি, বাট আপনি মানছেন এবং বলছেন যে সাংবাদিক নেতৃবৃন্দের হিসেব না, কিন্তু এমন এমন সাংবাদিক আছে যাদের হিসেব নিকেশ নেওয়া দরকার, নিতে পারে, নেওয়া উচিত, মানে সেটা কিন্তু অজানা নয় কারো কাছে, সরকারের কাছেও না বা আমাদের কাছেও না, যে কে টাকা বানাচ্ছে কিভাবে বানাচ্ছে। তো এখন আপনি কি বলবেন, ধরেন ধরেন সম্পাদকের হিসেব চাইলো, আপনি তো এইটা চাইবেন, সম্পাদকের সম্পত্তির হিসাব চাইবেন, আপনি একটা রিপোর্টারের সম্পত্তির হিসাব কি চান, কেন চান, তা কিন্তু চায়নি। আপনি ধরেন সম্পাদকদের আন্দোলন কি, আন্দোলন হলো ট্যাক্স কমাও, কাগজের উপর ট্যাক্স কমাও, ওইটার উপর এটা কমাও, ওইটার উপর খালি কিভাবে লাভ হয়, সেই আন্দোলন। তো সুতরাং আপনি সেখানে ধরেন না যে তারা কত লাভ করছে, সেটা কিন্তু করা হয়নি, এমন এমনটা নেই যে কোনো কোনো সম্পাদকের চাইতে ওই সংবাদ মাধ্যমে কর্মরত রিপোর্টার বা সাংবাদিকের আয়ের মানে এই এই যে নির্ধারিত আয়ের বাইরের আয় অনেক বেশি, এরকমটা তো আপনি যে 11 জনকে বলেছেন আমি মনে করি না, আমি এই 11 জনের কথা বলছি না, সাধারণভাবে না, সেটা সেটা পসিবল, সেটা পসিবল, কারণ আপনি পত্রিকার সম্পাদক, আপনার চাইতে আপনার কোনো রিপোর্টারের আয় বেশি, মানে বেতন না, আরেকটা তো আছে যেটা বহু বছর ধরে প্রচলিত, তদবির একটা বড় মানে কমিশন খাওয়া বা তদবির করা, এরকম তদবির করে একটা আর্ট, মানে এটা তো কোনো এটা তো খুব একটা দোষের না, এটা পড়ানো হয় আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে, তদবির করা পড়ানো হয়। তো সুতরাং সেটা সেটা হতে পারে, আমি বলছি যে অসৎ পথে বা অন্যায্য পথে যদি কেউ ইনকাম করে সেটা কিন্তু ধরতে পারে সরকার, কোনো সন্দেহ নেই। তো কিন্তু যেভাবে শুরু করেছে এটা একটা হাস্যকর ইয়েতে পরিণত হবে, এবং সত্যি সত্যি তো এরা সমাজে মানুষের চোখে হেয় প্রতিপন্ন হয়। ধরেন আমি আওয়ামী ঘরানার লোক না, কিন্তু আমি যখন দেখছি যে এই আওয়ামী লীগের এতগুলো সাংবাদিক, তা এরা আমার দৃষ্টিতে নিরীহ লোক, তো এখন তাদের তাদের ব্যাংক হিসাব তলব করেন আপনি কি জন্য, কি চান, কিছু চাই না। অন্যদের যারা প্রকৃত অপরাধী, প্রকৃত মানি লন্ডারার, তাদেরকে আড়াল করার জন্য আপনি এই তুচ্ছ জিনিসগুলোর সামনে এনে সমাজে একটা ঢেউ তুলছেন। মিস্টার সুভাষ সিং রায়, আমাদের দুজনের এই কনভারসেশনের প্রেক্ষিতে তো নিশ্চয়ই আপনার কিছু বলবার আছে, না আপনি এবার স্কিপ করবেন? না, আমি সেই কথাই বিশ্বাস করি যে সব কথা সবসময় বলা যায় না। এটা সুধীন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতার উটপাখি কবিতার লাইন। আমি যে কথাটি এক্ষেত্রে তো যুক্ত করতে চাই, ডক্টর রেজান সিদ্দিকী যেভাবে উপস্থাপন করেছেন, সাধারণ মানুষের দৃষ্টিতে তেমনটা অনেক কিছু আসতে পারে, এটা আমি অস্বীকার করব। কিন্তু অগ্রগতির জায়গা অনেকখানি এসেছে, সেটাকে আমার স্বীকার করে নিতে হবে, আর আমাদেরকে প্রমাণিত সত্য নিয়ে কথা বলতে হবে। শেরে বাংলায় কে ফজলুল হকের মন্ত্রিপরিষদে একজন তার নিকট আত্মীয় যখন অন্তর্ভুক্ত হলো, তখন এই নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল, এবং পুরো দলের ভিতরে জোটের ভিতরে নানান রকম প্রশ্ন দেখা দিয়েছে। তখন শেরে বাংলায় কে ফজলুল হক প্রথম অধিবেশনেই আগে যে বৈঠক হয় সেই বৈঠকে বলেছিল যে অনেকে জিজ্ঞেস করছেন তার যোগ্যতা কি, অতএব আপনারা শুনে রাখেন, তার যোগ্যতা একমাত্র যে সে আমার আত্মীয়। অতএব বাঙালি সংস্কৃতির ভিতরে অনেক কিছু কিন্তু রয়ে গেছে, সেটা আমি আর এখানে ব্যাখ্যা করছি না। আমি আরেকটি বিষয় এখানে যোগ করব, আমরা কিন্তু প্রমাণিত সত্য নিয়ে কখনো কথা বলি না, আমরা অপ্রমাণিত সত্য নিয়ে কিন্তু বেশি কথা বলবার চেষ্টা করি, সেটা আমি দর্শক কিছু দেখি না, কিন্তু এর চেয়ে উচিত প্রমাণিত সত্য নিয়ে কথা বলা। আমি একটা তথ্য দিই, কয়েক মাস আগে বিএনপির নেতা যিনি যুদ্ধ অপরাধীর দায়ে যিনি অভিযুক্ত হয়েছিলেন এবং ফাঁসিতে তিনি ঝুলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং সিঙ্গাপুরে এক ব্যাংকে তার টাকা পাওয়া গেছে 8,000 কোটি টাকা, এবং সিঙ্গাপুর সরকার বাংলাদেশ সরকারকে অবহিত করেছে। আমি খুব স্পষ্ট করে বলছি, সিঙ্গাপুর সরকার বাংলাদেশ সরকারকে অবহিত করেছে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি এই কোভিডকালীন সময়ে কিন্তু তিনি বিদেশে চলে গেছেন, একেবারে পুরো পরিবার সহ, চাকর বাকর সহ। হংকং ব্যাংকে তার 19 লক্ষ হংকং ডলার মূল্যের শেয়ার রয়েছে,
18 লক্ষ হংকং ডলার জমা রয়েছে বিভিন্ন ব্যাংকে, যা ইতিমধ্যে জব্দ করা হয়েছে। আপনি আপনি কি মিস্টার মোর্শেদ খানের কথা বলছেন? আমি নিশ্চয়ই দর্শক তো সব বুঝতেই পারছেন না, উনি স্থায়ী কমিটির সদস্য নন সেজন্য আর কি। জি না, উনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং উনি ভাইস চেয়ারম্যান, কখনো স্থায়ী কমিটির সদস্য ছিলেন না, বাট হি ওয়াজ আ মিনিস্টার, ফরেন মিনিস্টার। ইয়া এবং দুদক এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি তদারকিতে বিষয়টা কিন্তু রয়েছে। অতএব অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে আসে, আর পৃথিবীটা কিন্তু একটু বদলে গেছে। জিল্লুর রহমান, আপনি খুব ভালো করে জানেন যে পৃথিবী এমন একটি জায়গায় এসেছে যে অনেক কিছু নতুন লাগে। সেই বিখ্যাত গানের মতন, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। জি, পৃথিবীতে উবার এমন একটি সংগঠন, সংস্থা যে লার্জেস্ট ট্যাক্সি কোম্পানি, তার নিজের কোনো ট্যাক্সি নেই। পৃথিবীটা বদলে গেছে, আমি বলছি সেটা। ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় মোস্ট পপুলার মিডিয়া ওনার, তার নিজের কোনো কন্টেন্ট নাই। আলিবাবা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল রিটেইলার, তার নিজের কোনো ইনভেন্টরি নাই। অতএব পৃথিবীর একটা ব্যবস্থাপনা আগের ব্যবস্থাপনার সাথে কিন্তু মিলবে না। কিন্তু বাংলাদেশের যে বিষয়গুলো সামনে আসছে সেই বিষয়গুলো বেশ জরুরি। আপনি প্রশ্নগুলো করছেন, সেই প্রশ্নগুলো সঙ্গত, কিন্তু কেন এমন হচ্ছে সেটা নিয়ে আমরা তো নিশ্চয়ই নিঃসন্দেহে মিস্টার সুভাষ চন্দ্র রায়, বাংলাদেশের মানুষের কাছে অনেক কিছু নতুন, আবার অনেক কিছু নতুন নয়, সবই অনেকটা গা সহ হয়ে গেছে এটিও মনে হচ্ছে অনেকে, বা আপনার বক্তব্যের প্রেক্ষিতে নিশ্চয়ই ডক্টর রেজান্সি থেকে বলবেন। আমি সাংবাদিকদের ওই সাংবাদিক ক্রেতাদের প্রশ্নে আরেকটু ফেরত যেতে চাই ছোট্ট করে, যে কেউ কেউ মনে করেন যে সম্প্রতি এই সাংবাদিক নেতৃবৃন্দ তাদের এক সহকর্মীর, যিনি কারাগারে আছেন, তার পক্ষে দাঁড়িয়েছেন বা তার পক্ষে কথা বলবার চেষ্টা করেছেন, সেটি একটি কারণ। আপনার কাছে কি মনে হয় সেরকম কারণ? আমার সে একেবারেই তা মনে হয় না, একেবারেই তা মনে হয় না। এবং এগুলোর বিষয় নিয়ে এখন চটজলদি মন্তব্য করা খুব কঠিন। আপনি জানেন যে মন্ত্রী পরিষদের সদস্যদের প্রত্যেকের যে সম্পদের হিসাব, সেই হিসাব জমা দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অর্জন। অতএব সব ক্ষেত্রেই এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হতে হবে এবং সেই দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের অনেক প্রান্তিক বিচ্যুতি নিয়ে আমরা কথা বলতে পারবো, কিন্তু বাংলাদেশের অগ্রগতি যে দৃশ্যমান, বাংলাদেশের যে মানুষের কাছে এখন অনেক তথ্য আসছে, আপনার টেবিলে যে বইটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, এনডিটিভির সেই বিখ্যাত বই মোর নিউজ ইজ গুড নিউজ, আগে বলা হতো গণমাধ্যমে নো নিউজ ইজ গুড নিউজ, এখন অনেক তথ্য আসছে। এই তথ্য প্রবাহের বারবার অন্তের সময় সঠিক তথ্য কোনটি, কোনটি বিভ্রান্তিকর, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সঠিক তথ্য আছে। গণমাধ্যমের বিস্তার ঘটেছে, আমরা যখন বলি প্রায় বঙ্গবন্ধুর সময় 4টি সংবাদপত্র রেখে নাকি সব পত্রিকা বন্ধ করা হয়েছিল, এমন ঢঙে এমন ভঙ্গিতে বলা হয় যেন শত শত পত্রিকা ছিল। বাংলাদেশে তখন কয়টি পত্রিকা ছিল, হাতে গোনা কয়টি পত্রিকা ছিল, এবং সেই পত্রিকার নামও আমরা এক নাগারে কয়েক সেকেন্ডের মধ্যে বলতে পারবো। অতএব এমন ভাবে বলা হয় মনে হয় যেন অনেক শত শত হাজার হাজার পত্রিকা ছিল, এবং সেটার জন্য একটা কমিটি হয়েছিল, সেই সাব কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন, তিনি হচ্ছেন গিয়াস কামাল চৌধুরী। অর্থাৎ তার পরামর্শের ভিত্তিতে কিন্তু এই পত্রিকাগুলো বন্ধ হচ্ছিল। আজকের গণমাধ্যমের বিস্তার এমন ভাবে এসেছে যে বাংলাদেশের জেলা শহরগুলোতে কতগুলো পত্রিকা আছে, সাপ্তাহিক আছে, দৈনিক আছে, এটা কিন্তু আমরা প্রায় সংসদের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমরা কোনো জানতে পারি। এটা আজকে গুরুত্বপূর্ণ অর্জনটা সেখানে, আমার অর্জনটাকে নিয়ে ভাবতে হবে। ডক্টর রেজান্সি থেকে না, এখন এটা যেটা উনি বলছেন যে সম্পত্তির হিসাব, তো সম্পত্তির হিসাব কিন্তু কেউ আজ পর্যন্ত দেয়নি, এই সরকারের মন্ত্রী এমপি কেউ সম্পত্তির হিসাব দেয়নি। এখন সুভাষ কোথা থেকে পেয়েছেন আমি ঠিক জানি না, হিসাব দিতে হাজারবার বলা হয়েছে, এবং এই আওয়ামী লীগ যখন এর আগে 95 সালে ক্ষমতায় ছিল তখনও বলা হয়েছিল যে সম্পত্তির হিসাব নেওয়া হবে, কিন্তু সেই সময়কার হিসাবও পাওয়া যায়নি। পরবর্তী এখন 12-13 বছর ধরে ক্ষমতায় আছে, এখনো কিন্তু কারো কোনো মন্ত্রী এমপি কারো সম্পত্তি, আমার যতটুকু স্যার মনে পড়ছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে উত্তরটি এই সংসদ চলাকালীন সময় দিয়েছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের সম্পত্তির হিসাব কি জমা দিয়েছে? সে তো 25 বছর হয়ে গেছে,
তো এখন এই জনপ্রশাসন আপনি কি স্যার, আপনি ডক্টর রেজান সিদ্দিকী, আপনি কি নিশ্চিত যে 96 সালে 23 জুন আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব এসে এই সিদ্ধান্তটি জানিয়েছিল? আমার কিন্তু মনে এখন এটা এটা তো আমার মেমোরি, আমি তো ঠিক এখন আমি ডকুমেন্ট আমি এখন কোনো ডকুমেন্ট দিতে পারবো না, সম্পত্তির হিসাব। আওয়ামী লীগ সরকারের আগেও আমার যদ্দূর মনে পড়ে যে সে এরকম একাধিকবার বলা হয়েছে যে মন্ত্রী হিসেব দিবেন বা দিতে হবে, দিতে চাওয়া হয়েছে, প্রধানমন্ত্রী চেয়েছেন, তো সেরকম তো কোনো দিন হয়নি। তো সুতরাং এই যে এক একটা আমরা বলে নিচ্ছি যে বললো যে সম্পত্তির হিসাব দিতে হবে, আর হিসেব সব এসে গেল এবং এসে গেলে প্রকাশ হলো না কেন? একবার শুনলাম যে সম্পত্তির হিসাব সব প্রধানমন্ত্রীর হাতে তো রেডি আছে, তো কিন্তু তাহলে প্রকাশ করলেন না কেন? তো সেটিও কিন্তু এক রহস্যজনক। তো সুতরাং এই যে এখন এখন দেখেন কীরকম একজন পুলিশের অফিসার একটা ই কমার্স প্রতিষ্ঠান স্থাপন করে 3,500 কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছে। তো এই মালিক হওয়া পর্যন্ত আপনারা কেন খেয়াল করেননি যে সে কীভাবে দুর্নীতি করছে, কীভাবে সে এত টাকার মালিক হয়েছে? পি কে হালদার আস্তে 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 সে 3,500 কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে দেশের বাইরে, এবং এরকমভাবে আরও বহু সংখ্যক মানুষ। আপনার শুধু সম্রাট, এই ক্যাসিনো ব্যবসায়ী, তাদেরও দেশে বিদেশে বিপুল সম্পত্তি রয়েছে। তো সুতরাং আপনি কাকে ধরতে চাচ্ছেন? এদেরকে ধরেন এই এই ক্যাসিনো ব্যবসায়ী, এই সম্রাট, সে তো হাসপাতালেই থাকে, জেলে থাকে না। তো সুতরাং এই যে এক একটা আপনি তাকে সুবিধা দিচ্ছেন কেন? এরকম ঘটনা ডক্টর রেজান সিদ্দিকী বাংলাদেশে কিন্তু নতুন নয়, আর এটা মনে রাখা দরকার যে আমাদের বাংলাদেশে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছিলেন, তিনি এয়ারপোর্টে কি ব্যবসা করতেন এটা বাংলাদেশের সবাই জানে। অতএব অনেকগুলো বিষয় বাংলাদেশের আলোচনায় কিন্তু মানুষের কাছে না ঠিক আছে, সেটার সঙ্গে ওই ব্যবসা করলে সে খারাপ, যে খারাপের ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করেন, আর এ যে ব্যবসা করতেছে এটাও খারাপ, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আমি মাঝে মধ্যে আমি বলতে শুনি, একটু বিরক্ত করছি, মাঝে মধ্যে আমি বলতে শুনি যে বিএনপির আমলে কি হয়েছিল, বিএনপি আমলে তো এই হয়েছিল, আগুন দিছিল, এটা হয়েছিল, ওটা ভাই বিএনপি খারাপ, এর বাদ দিয়ে দিছে মানুষ। বিএনপি খারাপ হলে আপনি অধিকতর খারাপ হবেন, আপনি ভালো হবেন বলে তো আপনার কাছে আশা করেছি আমরা, বা আমরা ভোট দিয়েছি যদি ভোট হয়ে থাকে। তো তাহলে আপনি আপনি বলছেন যে আপনি খারাপের কম্পিটিশন করছেন, যে বিএনপি খারাপ ছিল আমি ততদিক খারাপ হব। তো সুতরাং এটা তো কোনো যুক্তির কথা হলো না, বিএনপি খারাপ ছিল আপনি ভালো হবেন, আপনার কাছ থেকে আমরা বেটার কিছু আশা করি। তো সেই সেই জিনিসটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আপনি যত বড় বড় দুর্নীতিবাজ আছে প্রত্যেকটা সরকারি পাত্তা পেয়ে বড় হয়েছে। আপনি এনু রূপন 1,000 কোটি টাকার মালিক, আপনি ফরিদপুরের এই এদের নাম তো ভুলে গেলাম, 2,500 কোটি টাকার মালিক হয়েছে ছাত্রলীগের দুই নেতা, দুই নেতা 2,500 কোটি টাকার মালিক। তো এখন সেটা ডক্টর রেজান সিদ্দিকী আমি বারবার বলছি এটা অপ্রমাণিত সত্য, এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। তাহলে আপনি এ পর্যন্ত যা বলেছেন তার প্রত্যেকটাই অপ্রমাণিত? উনি প্রমাণিত সত্য বলছেন কারণ সিঙ্গাপুর সরকার বাংলাদেশ সরকারকে জানিয়েছেন বলে বলছেন সালাউদ্দিন কাদের চৌধুরীটা, এবং মিশা মোশেদ খান এটা বলেছেন যে বাইরে হংকং এ কোথায় কি আছে। জি, এবং আমার কাছে রিপোর্ট রয়েছে, এবং তার তারেক জিয়ার বন্ধুর যে সম্পত্তি সেটা কি পরিস্থিতি, এবং তারেক জিয়ার ছোট ভাইয়ের সম্পত্তি বাংলাদেশে টাকা ফেরত এসেছে, এগুলো প্রমাণিত সত্য। আমি বলছি অপ্রমাণিত সত্য নিয়ে আমরা কথা যখন, তাহলে মিশা মিশা রায় এটা কি বলা যেতে পারে যে ক্ষমতায় যখন থাকে তখন এগুলো প্রমাণিত হয় না, ক্ষমতার বাইরে গেলে মানে প্রমাণিত হয়, মানে এই ব্যাপারটা কি এরকম, মানে আপনি এর পক্ষে কিছু বলবেন কিনা যদি এরকম প্রশ্ন করা হয় যে আজকে বিএনপি ক্ষমতায় নেই কাজে এগুলো সব এখন বেরুচ্ছে এবং প্রমাণ সহ বেরুচ্ছে, বা ডক্টর রেজান সিদ্দিকী যে অভিযোগগুলো করছেন যে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আছে বলে তাদের সমর্থকদের আজকে আসলে বের হচ্ছে না, অভিযোগ আসছে কিন্তু প্রমাণিত সহ প্রকাশিত হচ্ছে না। ডক্টর রেজান সিদ্দিকী তিনি একজন প্রজ্ঞাবান সম্পাদক, এবং তিনি কেউ মনেও রাখতে পারেন, আমি বলি তো বিএনপি শাসন আমলের সময় যিনি একটি ভবনের মালিক ছিলেন, একটি ছায়া সরকার চালিয়েছেন, তার নামে ডেইলি স্টারে লম্বা শিরোনাম হয়েছে, তারেক জিয়া সিম্বল অ্যাজ ক্লিপ্টোক্র্যাটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স, এবং জেমস মরিয়াটি বাংলাদেশ থেকে তার বার্তা পাঠিয়েছিলেন, এই যে অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত আছে, ক্ষেত্রে ক্ষমতা থাকা অবস্থায় হয়েছে। আপনি আবার আপনি আপনি কিন্তু আবার আগের জায়গায় যাচ্ছেন, আমি বলছি যে খারাপ ছিল তারা, আমি জিল্লুর ভাই কথা প্রসঙ্গে মানে তারা খারাপ ছিল বাদ হয়ে গেছে,
তাহলে আপনি অধিকতর খারাপ হচ্ছেন কেন? আপনি অধিকতর খারাপ হচ্ছেন কেন? অধিকতর খারাপকে আপনি প্রশ্রয় দিচ্ছেন কেন? আপনার এই কথার আমি বিরোধিতা করছি না, একটা রেজাল সিদ্দিকী জিল্লুর ভাই যে রহমান যে প্রসঙ্গটি তুললেন আমি সেই প্রসঙ্গে কথাটা বললাম। উনি উনি যেটি বলছেন যে এগুলো তো আপনি বলছেন বা উনি ডিজাগ্রি করছেন না, বাট প্রমাণিত না, এটি হচ্ছে ওনার বক্তব্য, সেই প্রসঙ্গে আপনি কিছু বলবেন? প্রমাণ প্রমাণ দিতে হবে জানলে আমি কিছু কাগজপত্র হাতে নিয়ে আসতাম। আমি তো সেটা বুঝতে পারি না। প্রমাণিত সত্য হচ্ছে যে ওই ডেইলি স্টারে এত বড় শিরোনাম, সেই শিরোনামে ছিল যে তারেক রহমান। কিন্তু 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 মিসেস সুভাষ সিং রায় আপনি এর আগে ডক্টর রেজান্স এর আগে ডক্টর রেজান সিদ্দিকীর বক্তব্য শুনছিলেন, তিনি বলছেন যে এখন দু লাইন লেখা যায় না, দু কলম লেখা যায় না এখন, তখন হয়তো লেখা গেছে। আমি তো এখন দেখি লেখাই ভরপুর, কে লেখা লেখে না, প্রতিদিন টেলিভিশনে কথা বলছেন, এই যে রেজান সিদ্দিকী স্যার কথা বলছেন, সবাই কথা বলছেন, সবাই লিখছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, পত্রপত্রিকায় এত অসংখ্য আপনি দেখেন না। আমার বিদেশে এক রাষ্ট্রদূত, আমি নাম উল্লেখ করছি না, তার সাথে আমার পেশাগত কারণে দেখা হয়েছিল, হঠাৎ করে প্রসঙ্গ আসলো যে বাংলাদেশের গণমাধ্যমের সাথে, তখন তিনি তার গাড়ির ভিতর থেকে চারটি পত্রিকা বের করলেন ইংরেজি, দেখিয়ে সবচেয়ে নাম করা যে পত্রিকা সে পত্রিকা দেখে বললেন যে প্রথম পাতা এবং শেষ পাতা দেখেন কোথাও সরকারের পক্ষে একটা শিরোনাম আছে কিনা, আরো দুটো পত্রিকা দেখালেন। অর্থাৎ কি কারণে আপনি বলবেন যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নাই? আপনি আজকে পত্রিকা দেখেন না, অর্থাৎ লেখা যায় না, এই কথাটা সর্বাংশে ঠিক। আপনি আজকে আমার বক্তব্য হলো যে আমি আজকে নিউজ দেখেন, হ্যাঁ নিউজে কি হয়েছে, সরকারের পক্ষে কোনো শিরোনাম তো নাই। আরে সরকারের পক্ষে কি, সরকারের বিরুদ্ধে না বললেই সরকারের পক্ষে, সরকারের বিরুদ্ধে কিছু না লিখলেই সরকারের পক্ষে। আমি তো বলছি স্যার, আপনি তো একজন প্রজ্ঞাবান সম্পাদক, আপনি দেখেন আজকে এই দুটো পত্রিকার নাম বললাম, প্রথম পাতা এবং শেষ পাতা দেখুন। আমি আমি আপনাকে একটা উদাহরণ দেই কি হয়, একটা উদাহরণ দেই যে ঢাকার একটি সংবাদপত্রে লিড স্টোরি হয়েছে যে সাইফুর রহমান গাছ চোর, গাছ নার্সারির গাছ চুরি করে সে তার বাগান বাড়িতে লাগাইছে। কোন সময়? এই সাইফুর রহমানরা যখন ক্ষমতায় ছিল। আচ্ছা, তো এটা লিড স্টোরি হয়েছে, এক একদম প্রথম শ্রেণীর এক নম্বর কাগজ। কিন্তু ফ্যাক্টটা হলো এই যে নার্সারিগুলো, সরকারি নার্সারি যেগুলো আছে, তারা গাছ চারা তৈরি করে তৈরি করে এবং যে যায় তাকে বিতরণের জন্য চারাগুলো দিয়ে দেয়। এখন সাইফুর রহমান যদি নিজের বাগানে 2000 চারা লাগিয়ে থাকে তাহলে সেটার পরিচর্যা হবে এবং এই গাছগুলো বড় হবে, সেটা তো প্রশংসা করা উচিত ছিল, সেটা আপনি নিন্দা করছেন কেন গাছ চোর বলে? তো করেছে তো তখন যখন ক্ষমতায় নাই, যখন সাইফুর রহমানরা আর ক্ষমতায় নাই। তো এখন কথা হলো যে আপনি কোন, আপনি দেখেন এই সরকারের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা কাগজে শিরোনাম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সোনা হয়ে গেল মাটি, শিরোনামটি দেখেন বাংলাদেশ ব্যাংকের সোনা হয়ে গেল মাটি, তা সরকারের কি? এবং না না আমি বলি, কিন্তু আপনি যদি ভিতরের প্রতিবেদনটি পড়েন, প্রতিবেদনে আছে যে সঠিক তথ্যগুলো কিন্তু সন্নিবেশিত আছে, কিন্তু আপনি এটা শিরোনাম দিচ্ছেন সাধারণ মানুষের কাছে যারা প্রত্যেকে প্রতিবেদনটি পুরোটা পড়বে না, তাদের কাছে কি বার্তা গিয়েছে? অর্থাৎ তার বিরুদ্ধে কি সরকার ব্যবস্থা নিয়েছে? নাই। অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতার কিন্তু আপনি কিন্তু এটা অর্জনের ব্যাপার। পদ্মা সেতুতে, পদ্মা সেতু নিয়ে যে পরিমাণ শিরোনাম বাংলাদেশ হয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলা হয়েছে, যখন ক্যানাডার আদালত বলে দিয়েছে এখানে কোনো দুর্নীতি হয়নি, তখন কি তারা বলেছে আমি কি এটা ভুল বলেছিলাম? তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে? ক্যানাডার আদালত কিন্তু দুর্নীতি হয়নি বলেনি, ক্যানাডার আদালত বলেছে যে বাদীপক্ষ এটা প্রমাণ করতে পারেনি, দুর্নীতি হয়নি বলেনি তারা, আপনি ডকুমেন্ট নিয়ে হাজির হন নাই, মামলা খারিজ, এই হলো জিনিস। কানাডার আদালত বলে নাই যে কোনো দুর্নীতি হয়নি। তো সুতরাং আমরা কিন্তু বাড়িয়ে বলছি যে দুর্নীতিটা হয়েছে এটা প্রমাণ করার জন্য যথেষ্ট কিছু এই এই বাদী বা বিবাদী তারা উপস্থাপন করে নাই, তো সেটা বলছে আদালত, ফলে ইট ইজ ডিসমিস। তো এটা অগ্রসর হবে কে? এটা নিয়ে যে আরো কেউ অগ্রসর হবে তা তো হয় নাই, একেবারে বিন্দু মাত্র স্যার দর্শক হওয়ার কথা না, যেই টাকা বরাদ্দ হয় নাই সেই টাকার দুর্নীতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু সংবাদ প্রচারিত হয়েছে। আপনি টাকা তো বরাদ্দই হয়, একটা জিনিস তো আপনাকে মানতে হবে যে 200 কোটি টাকার প্রকল্প 2000 কোটি টাকা হয়ে যায়, তো টাকা তো তখনও যায় না এই হাতে, 2000 কোটি টাকা হয়ে যায় এবং এটা বন্টন বিতরণটা ব্যবস্থাটা হয়ে যায়, তো কেন? তো সেটা আগেই হয়, আপনি 2000 কোটি টাকা করে দেব, এই বাজেটটা 2000 টাকা করে দেব, আমাকে 200 কোটি টাকা দিবা,
আমি একটা কথা বলি, আপনি একদম অল্প সময়, আপনি চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড একটি নকশার প্রণয়নকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান জামিল রেজা চৌধুরীর কাছে যে যে নকশা জমা দিয়েছিল, তারা ছবি জমা দিয়েছিল, কোন কোন ব্রিজে তারা কাজ করেছে, সেখানে কোনো ব্রিজে তৈরি হয় নাই, তার পক্ষে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে ইমেল করে জামিল রেজা চৌধুরীর কাছে তদবির করা হয়েছে, তারা এটা করতে পারে না। তদবির তো করেছে বিশ্ব ব্যাংক, দুর্নীতির আকাঙ্ক্ষা যদি অভিলাষ যদি থাকে বিশ্ব ব্যাংকের, অতএব সেই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কিন্তু ফোকাস করেনি, ফোকাস করেছে সরকারের উচ্চ মহল জড়িত, অতএব এই ব্যাপারগুলো তো আসছে গণমাধ্যমে, সেইটাই বলবার চেষ্টা করেছে। আমি কোনো সিদ্ধান্ত দিই নাই, আমি আমি বলতে চাই, দেখেন আমরা বলছি ঠিকই, গায়ের জোর অনেক কিছু বলছি, যেমন ধরেন পদ্মা সেতু দুর্নীতি হয় নাই বা দুর্নীতির কোনো প্রশ্নই আসে নাই, আপনার আবুল হোসেন সাহেব একেবারে ফ্রেশ লোক, দেখেন কি ঘটেছে, আবুল হোসেন সাহেব আর কোনো দিন নমিনেশন পায় নাই, আবুল হোসেন সাহেব আর কোনো দলীয় পদ পদবি পায় নাই, আবুল হোসেন সাহেব নমিনেশনের জন্য তার এলাকায় রাস্তায় মানববন্ধন করেছে, কোনো লাভ হয় নাই। তো উনি যদি অত ভালো লোক হবেন, যদি কোনো দুর্নীতি না হয়ে থাকে, তাহলে ওনাকে আপনি দল থেকে একেবারে মুছে দিলেন কেন? সবসময় একই ব্যক্তিকে দিবে না, একই ব্যক্তিকে আসবে না। আর আপনি মনে হয় পদ্মা সেতু যখন দুর্নীতির ব্যাপারে একজন সচিব যখন জেল খাটে এবং একজন মন্ত্রীকে যখন পদত্যাগ করতে হয়, এটা তো বাংলাদেশের জনগণ সব দেখেছে, এবং পরবর্তীতে যখন পদ্মা সেতু কার্যক্রম আবার শুরু করেছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে, তখন কিন্তু তাকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে সাথে করে নিয়ে যে এটা উদ্বোধন করেছে, অতএব এই ব্যাপারটা একেবারে অতি সাধারণীকরণ বা সরলীকরণ করা বোধহয় ঠিক হচ্ছে না। আমরা একটু গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ যেহেতু আলোচনার মধ্যে আছে, অতি সম্প্রতি দেশে বিদেশে নানান মহল থেকেই যেভাবে আলোচনাটা হয় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটা বড় অন্তরায়, গণমাধ্যম না শুধু সাধারণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সাধারণ নাগরিকরা যেটি ব্যবহার করেন সেটির জন্য একটা বড় অন্তরায়, সেখানেও স্বাধীন মত প্রকাশ করা যায় না, সাংবাদিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আইনের ফলে, এবং এখন যে ডেটা প্রোটেকশন ল যেটি করা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে মানুষ নানাভাবে সাধারণ মানুষ তার মত প্রকাশ করবার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। সো এই বিষয়ে আপনাদের বক্তব্যটাকে একটু যদি আমি শুনি, মিস্টার সুভাষ সিংহ রায়। আমি আপনাকে একটু একেবারে সহজ করে কথাটি বলি, 2008 সালের যে নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 12 ডিসেম্বর তিনি তার ইস্তেহারে ডিজিটাল বাংলাদেশের কথা ঘোষণা করেছিলেন, রূপকল্প 2021। এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে তখন অনেক ঠাট্টা তামাশা হয়েছে, অনেকে অনেক কথা বলবার চেষ্টা করেছে, কেননা বাংলাদেশের পরিস্থিতিটা এমন ছিল 96 থেকে 2001 সরকারের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, তিনি কম্পিউটার শিক্ষার জন্য তিনি নেদারল্যান্ড সরকারের সঙ্গে একটি চুক্তি করেছিলেন, সেই চুক্তি অনুযায়ী কম্পিউটার ক্ষেত্রে অর্থায়ন করেছিল নেদারল্যান্ড সরকার। সেই চুক্তির যখন বাস্তবায়নের দিকে গেল তখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এবং বিএনপি সরকার প্রথম ক্যাবিনেটেই এই চুক্তিটি বাতিল করে দেয়। কারণটি কি? যেই চুক্তিটি হয়েছিল যে কোম্পানিটি নেদারল্যান্ডস এর, তার নাম হচ্ছে টিউলিপ কম্পিউটার, আর টিউলিপ হচ্ছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার কন্যা, অতএব সেই নামে কোনো প্রতিষ্ঠান এখানে কাজ পাবে এটা করতে দেওয়া হলো না। অতএব এই যে ব্যাপারগুলো, ডিজিটাল বাংলাদেশ যদি আজকে যদি সিএমই উই এই প্রকল্পটি যদি বিএনপি সরকারের সময় যে সমুদ্রের তলদেশ থেকে যে বিশাল বিশাল পাইপলাইন সংযুক্ত করে যাওয়ার যে প্রক্রিয়া একেবারে বিনামূল্যে সব বাংলাদেশকে বলা হয়েছিল, বাংলাদেশ সরকার নেয়নি, তৎকালীন সরকার প্রধান বলেছিলেন যে বাংলাদেশের তথ্য সব পাচার হয়ে যাবে, অর্থাৎ সেই ব্যাপারগুলো অনেক পুরনো কথা উঠে রাখি। ডিজিটাল এই ব্যবস্থাপনা বাংলাদেশ সরকার যখন চালু করেছে তখন অনেক দেশ ডিজিটাল ব্যবস্থাপনার কথা কিন্তু সরকার প্রধানরা বলেনি, পরবর্তীতে এর যখন চালু যখন করেছে এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, অতএব সিঙ্গাপুরে ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যাক্ট আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমার ধারণা এর নিরাপত্তার দায়িত্ব দেওয়া সরকারের উচিত, এবং সেই লক্ষ্যে সরকার যদি কোনো পদক্ষেপ নেয় জনগণের উচিত, সকলের উচিত সেই লক্ষ্যে তার সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সাহায্য করা, কেননা মানুষের প্রতি ভ্রান্তির জায়গা তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষকে ভুল তথ্য দেওয়া এটা কিন্তু গুরুতর একটি অপরাধ।
সেই অপরাধ যাতে করতে না পারে সে আপনার সোচ্চার হওয়া দরকার। ডক্টর এজেন্সি থেকে আপনি যেটা বলছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা তো প্রথম থেকেই খারাপ। এবং এই এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে আপনি এখন দেখেন এ পর্যন্ত সাংবাদিকই অ্যারেস্ট হয়েছে বেশি, এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা যেটা হয় যে কোনো একটা আওয়ামী লীগের একটা একেবারেই নিম্ন সারির একজন নেতা বা নেতা বা কর্মী কোনো একজন সাংবাদিকের কাজ পছন্দ হয় না তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করে দেয়। এবং এখানে আপনি পুলিশকে যে ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতা অপরিসীম, অপরিসীম ক্ষমতা, এবং যেটা আইন বিচার সমস্ত কিছুর ঊর্ধ্বে এই সমস্ত ক্ষমতা, তো সেটা তো অপব্যবহার হচ্ছে। এবং ফলে হচ্ছে কি, যে সুভাষ সিংহ যাই বলুন, ফলে লিখার স্বাধীনতা, বলবার স্বাধীনতা, দেখবার স্বাধীনতা, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় কয়টা লোক পার পায়, আপনি প্রতিদিন দু একদিন পর পরই আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় বা অমুক অমুক সম্পর্কে কটূক্তি করায়, এই অমুক কটূক্তি করায়, এই অমুকে অ্যারেস্ট, অমুক গ্রেপ্তার। তো সুতরাং ছবি বিকৃত করা তো ভালো কাজ না, কাজটা তো ভালো না। জি, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা তো ভালো কাজ না ভাই। কার্টুন বন্ধ হয়ে গেছে বাংলাদেশে, কার্টুন আঁকা যায় না এখন। কেন, সারা দুনিয়ায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর উপরে কার্টুন হয় না, বাংলাদেশে কোনো কার্টুন করা যায় না। তো এটা তো, এটা তো মিডিয়ার পার্ট। তো যখন কার্টুন কার্টুন যখন ছাপা হয়েছে তখন তো বিভিন্ন প্রেক্ষাপট ছিল, লুকিং ফর সত্যুস, অর্থাৎ কার্টুনটা প্রথম আলো তো ছাপবেই। এখন তো সেই প্রেক্ষাপটটা নাই, এটাও তো আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে তো সেই প্রেক্ষাপট আর বহুগুণ বিস্তৃত হয়েছে। তো সুতরাং এটা আপনি আপনি ভাবছেন যে ওই প্রেক্ষাপট নাই, কিন্তু তাহলে আপনি সাংবাদিকদের বিরুদ্ধে বা কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে বা এদের বিরুদ্ধে আপনি কেন একের পর এক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দিচ্ছেন? সাধারণ আইনে মামলা দেন, মানহানির মামলা আছে না, তা আপনি সাধারণ আইনে দেন না দিয়ে ডিজিটাল সিকিউরিটিতে যাচ্ছেন কেন, যেখানে জামিন নাই? কেন আপনি সেই রকম একটা নিবর্তনমূলক ব্যবস্থায় যাচ্ছেন? তো সুতরাং এটা এটা হলো এই যে মুখ বন্ধ করে দেন, এটা এটার অংশই। এটা এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পক্ষে কথা বলছি আমি, সেটা বলছি না। আমি বলছি কি, আমাদের প্রেক্ষাপট গুলো কথা বলছি, আপনি যেটা বলছেন তার সাথে বিরোধিতা করছি না। আজকে এই যে সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে ব্যাংক হিসেব তলবের যে প্রশ্ন, সেটা কিন্তু এই এই হয়রানিরই পার্ট, যে যে হয়রানির মাধ্যমে সাংবাদিকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে, সেইটারই পার্ট কিন্তু এটা, যে সাংবাদিকদের সতর্ক করা, হুঁশিয়ার, নাহলে এই মামলা করে দেব বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যা যা করা দরকার সব করব। তো এখন এখন কি হবে? আপনি বলছেন যে কি লেখার স্বাধীনতা আছে, আমি লিখে খাই ভাই, কিন্তু আমি লিখতে পারি না, লিখতে পারি না, একটা লেখা পাঠালে কোনো জায়গায় সেখান থেকে বলা হয় যে না এই এই বাক্য দুইটা একটু ঘুরায় দেন, তো ঘুরায় কী দেবো, এই জন্য লেখাও কমে গেছে। তো সুতরাং আপনি ফুল পাখি আর কত লিখবেন? তো সুতরাং সরকারের সমালোচনা, আজকে দেখেন পুলিশের আইজি একটা কথা বলছে যে রাষ্ট্রদ্রোহিতা আর সরকার বিরোধিতা বরদাস্ত করা হবে না। কেন সরকার বিরোধিতা বরদাস্ত করবেন না? কেন সরকার বিরোধিতা তো করবই, সরকারকে ক্ষমতাচ্যুত করে আর আরেকটা সরকার আরেক দল পাওয়ারে আসতে চায়, এটাই তো নিয়ম গণতন্ত্রের নাকি, যে তাদেরকে আমরা হারাই দেব, হারাই দিয়ে ক্ষমতা থেকে সরাই দেব, দিয়ে আমরা ক্ষমতায় যাব, এটা নিয়ম। এটা করতে গেলে রাষ্ট্রদ্রোহিতা হবে কেন, কিংবা আপনি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেবেন কেন? দিচ্ছেন তো। এবং পুলিশের প্রধান পলিটিশিয়ানের মতো কথা বলছে যে সরকার বিরোধিতা সহ্য করা হবে না, না এটা তো ওনার বলার কথা না, তো বলছেন তো, কেন বলছেন? বলছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জোরে, এখন তো 74 অ্যাক্টও ব্যবহার করা হয় না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একেবারে খর্গ, মাথার উপর মেরে দিলেন, তো সেটা হওয়া উচিত নয়। এগুলো এগুলো ইয়ে করে, মানে এগুলো যখন আপনার রিয়াকশন হয়, রিভাব করে, তখন তা সে পরিণতি ভালো হয় না। মিস্টার সুভাষ সিংহ, আমি শুরুতে যেটি বলছিলাম যে একটা কথা এখন বেশ প্রচলিত বা ধারণা করা হচ্ছে অনেকে, যে সরকার কি আগাম নির্বাচনের কোনো আভাস টাভাস দিচ্ছে কিনা বা দিচ্ছে বলে অনেকে মনে করছেন, সেই বাতাসটা আছে। এবং অন্যদিকে বিএনপি তার নেতৃবৃন্দের সভায়, তিন দিনব্যাপী সভায় নেতৃবৃন্দের বক্তব্য যেটি, যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আর বিএনপির কোনো নির্বাচনের এই সরকারের অধীনে যাওয়া উচিত হবে না, এবং তারা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে একটি আন্দোলনের
কথা বলেছেন, যদিও সিদ্ধান্ত যেখান থেকে হবে বা কোথেকে হবে আমরা সেটি জানি না এবং সেইখান থেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত কী হবে, বাট নেতাদের আমরা যদি সারা দেশের নেতাদের বলি বা বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলের যে নেতৃবৃন্দ আছেন তাদের বক্তব্যের সুর একই গণমাধ্যমে যে খবর পাওয়া গেছে, সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কী মনে হচ্ছে, যে একদিকে আগাম নির্বাচনের কথা, অন্যদিকে নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে আন্দোলনের আকাঙ্ক্ষা একটি বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের? আমি খুব স্পষ্ট করে যেটা মনে করি যে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করার মতো সক্ষমতা আজকে যে বিরোধী দলের কথা বলা হচ্ছে বিএনপি তার কখনোই ছিল না, কখনোই ছিল না। এবং বিএনপির যারা তৃণমূল পর্যায়ের সমর্থক আছেন, কর্মী আছেন, তারা প্রচন্ড হতাশ, তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে প্রচন্ড ক্ষুব্ধ। অত স্বাভাবিক কারণে এই কথা না বলে শুধু তো বলি, বাংলাদেশের নির্বাচনটি, আগামী নির্বাচনটি হবে ইয়েস আওয়ামী লীগ, নো আওয়ামী লীগ, ইয়েস শেখ হাসিনা, নো শেখ হাসিনা। এবং এই প্রেক্ষাপটে যারা বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তির সেই শক্তির জায়গাটি একেবারেই নেই। আমি হয়তো আগাম মন্তব্য করে ফেলছি, এই যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বারবার যে বলা হচ্ছে, এই তত্ত্বাবধায়ক সরকারের যে পরিস্থিতি নষ্ট করেছে কে? 58 ঘ দ্বারা নষ্ট করেছে কে? ইয়াজউদ্দিন সাহেব। কার পরামর্শ করেছেন? বিএনপির পরামর্শ করেছেন। এবং তিনি এই যে আমাদের জগৎতল পাথরের মতন প্রায় 2 বছর যাবৎ যে সরকারটি বাংলাদেশের অর্থনৈতিক ভাবে ক্ষতি করেছে, বাংলাদেশের রাজনীতির ক্ষতি করেছে, বিরাজনীতিকরণের জায়গার একটা পথ তৈরি করার চেষ্টা করেছিল, দুই নেত্রী জেলখানায় ছিলেন, সে পরিস্থিতির জন্য দায়ী কে? একেবারেই পুরোটা বিএনপি। এবং সেই যে প্রেক্ষাপট তখন তো আমরা দেখেছি মান্নান ভূঁইয়া সাহেবের বাসায়, গুলশানের বাসায় গোটা বিএনপিটাই প্রায় চলে গেছে, খন্দকার দেলোয়ার সাহেব একদিকে বাতি জ্বালিয়ে রেখেছিলেন। অতএব আওয়ামী লীগ আর বিএনপির কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন, দুটো দুই মেরু রাজনীতির যারা করেন, শুধু তাই নয় এই গঠন শৈলী কিন্তু ভিন্ন। স্বাভাবিক কারণে এই এখন যে কথাগুলো বলছেন এগুলো পুরোটাই একেবারে মিডিয়া অ্যাটেনশনের কথা, এবং একেবারে বলা যায় যে শুধুমাত্র এই বৈপ্লবিক উস্কানির মূলক কয়েকটি কথা আমরা প্রায় ঘুরে ফিরে শুনছি। অর্থাৎ এইটা কোনো খুব একটা বেশি কাজে আসবে বলে আমার কাছে মনে হয়। ধরেন কথার কথার প্রেক্ষিতে কথা আসে, আমি এখানে যেতে চাইনি, তবু আমি বলি যে আপনি বলছেন যে মান্নানদের বাসায় সব হুমড়ি খেয়ে পড়ছিল, বিএনপি ভাগ হয়ে যাচ্ছিল বা ফিনিশ, তো শুধু কি তাই? আওয়ামী লীগের র্যাটস যে তৈরি হয়েছিল, রাজ্জাক, আমু, তোফায়েল, সুরঞ্জিৎ, এই যে চতুর্শক্তি তৈরি হয়েছিল, তাদের পেছনে আওয়ামী লীগাররা যায় না? দ্যাট ওয়াজ এ ডিজাইন বাই দ্য মিলিটারি রুলার্স। তো এখন তখন আওয়ামী লীগ গেছে এটা কিন্তু দোষ না, বিএনপির মান্নান ভাইয়ের সঙ্গে কিছু লোক গেছে এটা দোষ। তো এই এই বিবেচনার ভেতরে ভাই আমি নাই, আমি ওটাও দোষ এটাও দোষ। আমি তখন একটা আর্টিকেল লিখছিলাম, সংস্কারবাজদের জন্য কোনো সুখবর নেই, সেটা আমুদেরও নেই, তোফাইল সাহেবদেরও নেই, মান্নান ভূঁইয়ারও নেই। তো সংস্কারবাজদের সুখবর আসে নাই তখন, মান্নান ভূঁইয়া ব্যর্থ হয়েছে। তো সুতরাং ওদিকে র্যাটসের পরিণতি কী তা তো দেখতেছেন, আল্লাহ কয়েকজনকে নিয়ে গেছে, আর এখন পর্যন্ত যারা আছেন তারা কি অবস্থায় আছেন, কোনো মতে মরার মতো পড়ে আছেন আওয়ামী লীগে, কিন্তু এর কত বড় বড় জায়ান্ট নেতা একজন, কিন্তু হয় নাই, লাভ হয় নাই। একটু পার্থক্য জায়গা বলি, আপনার মনে আছে নিশ্চয়ই আমি বারবার এক কথা বলছি যে আপনি একজন প্রজ্ঞাবান সম্পাদক, আপনার অনেক কিছু মনে থাকার কথা। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আওয়ামী লীগের যে বর্ধিত সভাটি হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে, এবং সেই বর্ধিত সভা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ঘুরিয়ে দেয়। এবং ওই সময় জিল্লুর রহমানের যে নেতৃত্ব, জিল্লুর রহমানের সভাপতিত্বে যে বৈঠকটি হয়েছিল, প্রত্যেক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, তারা যে বক্তৃতা দিয়েছিল পুরোটাই এই মঞ্চে প্রেসিডিয়ামের সকল সদস্য যাদের নাম বললেন তারা কিন্তু উপস্থিত ছিলেন, এবং তারা সেখানে থেকেছেন কিংবা থাকতে বাধ্য হয়েছিলেন। অতএব আওয়ামী লীগের গঠন শৈলী আমি বারবার বলছি আর বিএনপির গঠন শৈলী কিন্তু এক নয়। এই রাজনীতির প্রেক্ষাপটটা আমরা দেখেছি 1/11 সময় 25 লক্ষ মানুষের সাক্ষর সংগ্রহ করেছিল মহানগর আওয়ামী লীগ শেখ হাসিনা মুক্তির দাবিতে। অতএব সেই প্রেক্ষাপটও আমরা দেখেছি বিএনপি নেতৃবৃন্দরা, বিএনপির কর্মীরা কতটুকু করতে পেরেছে সেটা ইতিহাসের পাতা গোটালে কিন্তু দেখা যায়। অতএব সব কিন্তু একভাবে মিলিয়ে ফেলা ঠিক হবে না, এটাই আমি বলতে চাই। ডক্টর রেজাউস,
এখন আমরা আলোচনাটা থেকে সরে আসছি, আপনি যেটা বলছিলেন যে ডিজিটাল সিকিউরিটি না, আমার প্রসঙ্গটা এই পর্যায়ে যেটা ছিল যে একটি আগাম নির্বাচনের কথা কেউ খুব বলছেন এবং বিএনপি থেকে ধরেন নির্বাচনটা নিরপেক্ষ 24 সালে গিয়ে হবার কথা, 23 সালে যদি নির্বাচন হতে হয় তাহলে 21 সালের এই সময় এসে হঠাৎ নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ প্রস্তুতি নিতে বলছে তার নেতাদের যে নির্বাচনের প্রস্তুতি নিন, এবং এক ধরনের আওয়ামী লীগের ভেতরে এক ধরনের উত্তাপ তৈরি হয়েছে যে নির্বাচন আসছে কেন। আপনি 2 বছর যেভাবে দেশ চলতেছে, দুর্নীতি টুর্নীতি যেভাবে দেশ ছেয়ে গেছে, সেখান থেকে বেরোবার জন্য একটি নতুন নির্বাচন প্রয়োজন, নতুন ম্যান্ডেট দরকার, যে ম্যান্ডেটের মধ্য দিয়ে আবার 5 বছর ক্ষমতায় থাকা যায়। তো হতে পারে আপনি আপনি যেটা বলছেন যে একটা আগাম নির্বাচন, অন্যদিকে বিএনপির যে দাবি নিরপেক্ষ, বিএনপি তো এই দাবি করেই আসছে, এটা আজকের না, যে এখন তারা যেটি বলছে যে আন্দোলন সংগ্রাম করবে, এবং সুভাষ সিংহ রায় বলছেন যে গণমানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করবার সক্ষমতা বিএনপির নাই, কখনো ছিল না, এটা এটা কখনো মনে হয় না। আপনি ধরেন, আমি আপনাকে যে প্রশ্ন করতে চাই যে বিএনপি আসলে এটা মিন করে কি না, মানে বিএনপির কার্যক্রম দেখলে যে তারা আজও নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন আন্দোলন করা, সেটা তারা মিন করে কিনা বা আন্দোলন করবা, কারণ গত কয়েক বছর ধরে আমরা আন্দোলনের কথা শুনছি বটে, কিন্তু আন্দোলনের ছিটেফোঁটা লক্ষণও তাদের কোনো ক্রিয়াকর্মে পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু পাওয়া যায়নি বলে পাওয়া যাবে না আমি সেরকম মনে করি না, যে ধরেন হ্যাঁ পাওয়া যায়নি, এটা আমিও অ্যাগ্রি করি আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে, আমি অ্যাগ্রি করি যে আন্দোলনের কিছু তেমন কিছু বিএনপি দেখাতে পারেনি, তো তাহলে বলছে খালি যে আন্দোলন করে আদায় করে নেবো ইত্যাদি ইত্যাদি, তো কিন্তু হতে তো হবে। আপনি একটা এমন একটা নির্বাচন কমিশন দরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেই কমিশন কি এরা, এদের দিয়ে বা এই জাতীয় লোকদের দিয়ে কি সেই সেটা অর্জন করা সম্ভব? যেমন ধরেন 2018 নির্বাচনকে বিএনপি যেভাবে চিত্রায়িত করেছে, তারপরে বিএনপির যে কজন সদস্য জিতেছেন মাত্র হাতে গোনা, তারা কিভাবে সংসদে চান, আবার যুক্তি যদি এটি হয় যে সংসদে গিয়ে তা সংসদের ভেতরে কিছু ভয়েস থাকুক, যেটা থাকা খুব জরুরি, সেই ভয় যদি থাকতে হয় তাহলে বিএনপির মহাসচিব কেন বাইরে থাকবেন, তিনি ভেতরে থাকলে তো ভয়েসটা আরো আরো বেশি জোরালো হতো। সো বিএনপির এইসব সিদ্ধান্ত কিন্তু বোঝা খুব, সেটা হয়তো আমার কাছেও ক্লিয়ার না, আমি আমি বারবার আপনাদেরকে বলি যে আমি বিএনপি ইনসাইডার না, একজন সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে আপনার কাছে শুনতে চাইছি, আমি সেটাই আমি আপনি বিএনপি সমর্থক হিসেবে আপনার কাছে জানতে চাইছি না, একজন সম্পাদকের কাছে জানতে চাই। সেটা সেটা ঘটেনি, এটা ঠিক যে যে আন্দোলন করা দরকার, যে আন্দোলনের মাধ্যমে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন আদায় করার জন্য যে আন্দোলন দরকার সেটাও এখনো দেখা যাচ্ছে না, কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন ছাড়া এই এদের মতো নির্বাচন কমিশন দিয়ে এদেশে ইলেকশন হবে না, মানে সুষ্ঠু নির্বাচন হবে না, একটা না একটা পদ বেরোবে, প্রথমবার হলো মধ্যরাতের ভোট, দ্বিতীয়বার হলো ভোট ছাড়া, তৃতীয়বার যে কী হবে সেটা বলার কোনো সুযোগ নাই, কারণ এবং দেখেন নির্বাচন তো হয় নাই, এর আগেরটাও হয় নাই, 2018-এরটাও হয় নাই, এখানে কোনো নির্বাচন না এখন পর্যন্ত, দেখেন সমস্ত জায়গায় আপনার একটা লোক ঠিক করে দিল যে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট অবভিয়াসলি সেই ক্যান্ডিডেট, এবং সে জিতবেই, তাকে পুলিশ হোক প্রশাসন হোক সবাই মিলে তাকে জিতিয়ে দেবেই, তো এই এই হলো রুল। তো তাহলে আপনি যেটা বলছেন যে মাত্র কয়েকজন এমপি যারা বিএনপি থেকে হয়েছে, কেন হয়েছে তারা সেটা আমি বলতে পারবো না, আবার আমি কি বারবার হয়েছে সেটা আমার প্রশ্ন না, বারবার সংসদে গেলেন সেটি আমার প্রশ্ন, বারবার একটা কথা বলা হয় যে থাকতবু তো 2টা লোক 5টা লোক কথা বলতে পারছে, কিন্তু তাহলে তো আরেকজন গেলে যে আরো জোরালো কণ্ঠ আরো বড় আওয়াজ পাওয়া যেত, বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে এটা মিন করে না, তিনি কেন গেলেন, এই পার্লামেন্টে কেন বাইরে করে না বিএনপি, যে এটা কোনো পার্লামেন্টই না, আচ্ছা কয়েকজন গেছে এইরকম, কারণ আমি আমি তো তাহলে তো মহাসচিব যাইতেন, আপনি ঠিকই বলছেন যে মহাসচিব গেলে ভয়েসটা জোরালো হতো, কিসের ভয়েস কিসের কি, এখন আরো বেশি সংখ্যক ভোট নিয়ে আওয়ামী লীগ পাওয়ারে আসতো, সুভাষ রায় যেটা বলছেন যে আরো বেশি সংখ্যক ভোট নিয়ে ইন্দিরা গান্ধী জিতেছে, অতএব আর বেশির জায়গা কোথায় ভাই, বেশির তো কোনো জায়গাই নেই, আপনি 292টা নিয়ে নিছেন, তো সুতরাং আপনি 8টা বাকি আছে, তো এই 8টা নেবেন মানে 300-300ই বাস, এই দেশে গণতন্ত্রের কবর চূড়ান্ত ভাবে রচনা হয়ে গেল। আচ্ছা এই জায়গায় আমি একটু কথা বলি, জি মিস্টার সুভাষ সিং রায় আপনার অনুমতি নিয়ে, জি প্লিজ, ডক্টর রেজান সিদ্দিকী বেশ চমৎকার করে বলেছেন এই নির্বাচন কমিশন কি তারা, আমি যদি তার সাথে সুর মিলিয়ে বলি
এই নির্বাচন কমিশন কি তারা বিচারপতি রৌফের নির্বাচন, বিচারপতি মাহফুজের নির্বাচন, বিচারপতি সাদেকের নির্বাচন? আমরা তো বাংলাদেশের এগুলো দেখা গিয়েছে এবং সকলেরই প্রায় স্মরণে আছে। এবং নির্বাচন কমিশন যে আইনের কথা বলা হচ্ছে, সেই আইন তো কোনো সরকারের আমলে হয়নি, কিন্তু পুরাত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন সব দলকে, এটা আমাদের নিশ্চয়ই মনে আছে। এবং সেখানে বেগম খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি গিয়েছিল, যে বলেছেন যে আমি কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত দিব না, আমার একটাই দাবি, তত্ত্বাবধায়ক সরকার। এখন যেই তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায়ে যেটা এখানে অনুপস্থিত, এবং আপনি জানেন সৈয়দা সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিৎ সেনগুপ্তর যে সংবিধান সংশোধন কমিটির যে কার্যক্রম, সেই কার্যক্রমে আওয়ামী লীগের প্রতিনিধিরা যারা বক্তৃতা দিয়েছিলেন, তারাও কিন্তু প্রকারান্তরে এক পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ ছিল। কিন্তু যখন এই রায়টি ঘোষিত হয়ে যায়, তখন এই রায় বাস্তবায়ন করা ছাড়া কোনো পথ থাকে। আরেকটি ব্যাপার, তিন জোটের রূপরেখার কথা নিশ্চয়ই আমার ডক্টর রেজান সিদ্দিকীর মনে আছে। তিন জোটের রূপরেখা ছিল পর পর তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইবে, 91 সালের নির্বাচন অস্থায়ী সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নির্বাচন, এটা অস্থায়ী সরকার, তত্ত্বাবধায়ক সরকার নয়। তারপরে 96, 2001, 2008 তিনটি নির্বাচন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। অতএব অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত আছে। আমি নির্বাচন কমিশনের আইনের সংস্কারের জন্য আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 32 দফা ভিত্তিক আন্দোলন করেছিলেন, নিশ্চয়ই বিএনপির আমলে সেই আন্দোলনের কথা অনেকের মনে আছে। সেই আন্দোলনের প্রেক্ষিতে 1,36,00,000 ভুয়া ভোটার বাতিল হয়েছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে ছবিযুক্ত ভোটার তালিকা এসেছে, অনেকগুলো সংস্কারের জায়গা এসেছে। এবং নির্বাচনী ইশতেহারে 2008 আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ এবার সরকার গঠন করলে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন হবে। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা খুবই অল্প দিনের মধ্যে অর্থাৎ 1.5 মাসের মাথায় সেই কাজটি সম্পন্ন হয়েছে। আজকে নির্বাচন কমিশনের সারা বাংলাদেশে 100টি অফিস, অর্থাৎ নির্বাচন কমিশন যে সার্চ কমিটির মাধ্যমে হয়েছে, সেই সার্চ কমিটিও কিন্তু আজকের আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু হয়েছে। অর্থাৎ এইটি কিভাবে অগ্রগতির জায়গা নিয়ে আসতে পারবেন, সেটা নিয়ে কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলো চিন্তা ভাবনা করা উচিত। কিন্তু আপনি যে বলছেন সংসদীয় গণতন্ত্র, ডক্টর রেজান সিদ্দিকীর সাথে আমি একটু যোগ করি কথাটা, যেখানে আপনি পার্লামেন্টে কথা বলছেন, এই পার্লামেন্ট অংশগ্রহণ নিয়ে যখন কথা হচ্ছে, বেগম খালেদা জিয়া 2008 যে সরকার, যে সংসদ, সেই সংসদে মাত্র 9 একজন সংসদের বিরোধী দলের নেতা, তিনি যদি মাত্র 9 দিন সংসদে যান, এবং সেই নির্বাচন তো 2014-18 মতন করে আপনি বলতে পারবেন, সেই নির্বাচনের পর আপনি কেন 5 বছরে মাত্র 9 দিন সংসদে গিয়েছিলেন? এর কোনো উত্তর আছে? উত্তর হচ্ছে সংসদীয় গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহের জায়গাটি কম। এটি হচ্ছে বিএনপি কে কুড়ে কুড়ে খেয়েছে, বিএনপি কে দুর্বল করেছে। সাংগঠনিক ভাবে বিএনপি এখন আত্মহনন মনস্ক একটি দল, যে কারণে তারা কখনোই কোনো আন্দোলনের জায়গাটা তৈরি করতে পারে না। আর আমার তো দারুণ সন্দেহ জাগে, তারা আন্দোলন আদৌ চায় কিনা, তারা আন্দোলন আদৌ করতে চায় কিনা, আন্দোলন বোঝে কিনা। মানে 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 সেক্ষেত্রে কেউ কেউ বলেন, তারা নিন্দুক হতে পারেন, যে সরকারই আসলে বিএনপির নেতৃত্বে এমন মানুষকে রেখেছেন বা বিএনপির সঙ্গে মিত্র হিসেবে এমন শক্তিকে রেখেছেন, নানাভাবে এখন আমরা জানি যে রাজনীতিতে কেনা বেচা নানান কিছু করা সম্ভব, যে কারণে আসলে বিএনপির পক্ষে আসলে কিছু করা সম্ভব হচ্ছে না। আপনি বুঝতে পেরেছেন, আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন সেটা তো কৌশলগত কথা বলেছেন কিংবা অপকৌশলের কথা বলেছেন, ওই দিকে আমার নাই বা যাই। কিন্তু বিএনপির আজকের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে আন্দোলনের হুঙ্কার দিয়েছিল 8ই ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার আগে, সে তার ছিটেফোঁটা কি বিএনপির কাছ থেকে পেয়েছেন? এইরকম রাজনৈতিক দলের একটা কর্মী দরকার, সংগঠন দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন, একটি রাজনৈতিক সংগঠন দাঁড়াতে গেলে যে 4টি বিষয়ের খুব বেশি প্রয়োজন, একটি হচ্ছে সংগঠন নেতৃত্ব, আর একটা হচ্ছে ম্যানিফেস্টো বা আদর্শ, আর একটা নিবেদিত প্রাণ কর্মী, আর হচ্ছে সংগঠন। এর কোনটাই চারটির কিন্তু বিএনপি কোনো। ধন্যবাদ। আপনি কি কিছু বলতে চাইছিলেন? যেমন ধরেন 30 সেকেন্ডস বিএনপি আন্দোলন করতে পারে না, এটা তো ভালো,
সরকারের জন্য ভালো না? সরকার নির্বিঘ্নে নিরাপদে দেশ শাসন করে চলে যাচ্ছে, যা খুশি তাই করতেছে, যা খুশি, তো সেটা তো ভালো, যা খুশি তাই করতে পারছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে পারছেন, গ্রেপ্তার করতে পারছেন, আটক করতে পারছেন, 35,000 মামলা বিএনপির নামে দেওয়া হয়েছে। জি সুভাষ সিংহ রায়, জাস্ট 10 সেকেন্ড। 35 লাখ, 35 লাখ বিএনপির সময়, কত মানুষকে বিএনপির সময় বড় বড় আমলের নেতাকে হত্যা করা হয়েছিল, ডিক্টেটর আপনি জানেন। বিএনপি খারাপ, আমি আমি বারবার বলছি, শুনেন, আমি বারবার বলছি বিএনপি খারাপ, বিএনপি বাদ হয়ে গেছে, বিএনপি খারাপ তো বাদ হয়ে গেছে, অনেক হাজার হাজার মানুষ মারা গেছে, বাদ হয়ে গেছে বিএনপি, এখন আওয়ামী লীগ আমলে মারা যায় কেন? জি শেষ করতে হবে। আমলে বিএনপির কোন, আপনি বলতে পারবেন এই মুহূর্তে বিএনপির কোন বড় নেতা আজকে জেলখানায় আছে? ধন্যবাদ, আমার হাতে আর সময় নেই, আমি শেষ করছি, শেষ করতে হবে। আজকের বিএনপির একটা বিষয় কিন্তু মনে রাখা দরকার এবং তারা জানেও, এই যে প্রেক্ষাপট গুলো আজকে যখন দেখছে পদ্মা সেতু বাস্তবতা, এখন দেখছে কর্ণফুলী টাওয়ার যখন এসে গেছে, মেট্রো রেল সামনে এসেছে, মানুষের ভিতরে যে সরকারের প্রতি ভালোবাসা, শেখ হাসিনা নেতৃত্বের প্রতি তাদের যে দৃঢ় মনোভাব, এইটা কিন্তু তো বিএনপিকে আরো বেশি ছন্দ ছাড়া। ধন্যবাদ, আরো বেশি মিস্টার সুভাষ সিংহ রায় এবং ডক্টর রেজান সিদ্দিকী। দর্শক, আলোচনা তর্ক বিতর্ক যাই হোক না কেন, মানুষের চাওয়া একটাই, সেটি জন্মের সময় থেকেই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এবং স্বাধীনতোত্তর বাংলাদেশও মানুষের জন্য বহুবার রক্ত দিয়েছে, সেটি হচ্ছে গণতন্ত্র, এবং সেটি কেবলমাত্র একদিনের গণতন্ত্র নয়, যদিও বাংলাদেশে একদিনের গণতন্ত্র ঠিকঠাক মতো চর্চা হয়েছে কিনা স্বাধীনতোত্তর বাংলাদেশে সেটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু গণতন্ত্র দরকার, এবং গণতন্ত্র মানিয়েছে মানুষের অংশগ্রহণ, সেটি নির্বাচনে হোক, রাজনীতিতে হোক, অর্থনৈতিক প্রক্রিয়া বা উন্নয়ন প্রক্রিয়া, এবং স্বচ্ছতা জবাবদিহিতা আইনের শাসন সুনিশ্চিত করা, এবং গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং স্বাধীনভাবে কাজ করতে দেয়, এর কোনো বিকল্প নেই, এবং আমরা আশা করব যে সেই কাজগুলো করবার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতৃত্ব আরও সচল, সরব, সক্রিয় হবে এবং তাদের মনস্তত্ত্বে এই বিষয়ে পরিবর্তন আনবে, এবং এটি স্বাধীন সংবাদ মাধ্যম গণতন্ত্রের একটি অন্যতম পূর্ব শর্ত, কাজেই সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মানুষ ভয়হীন ভীতিহীনভাবে তার মতামত প্রকাশ করবে, সেরকম একটি আবহাওয়া আমাদের দেশে তৈরি করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।